এবার মনোনয়নপত্র জমা দিতে এসে বিতর্কে জড়ালেন বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর হামলা করলেন বিতর্কিত এই এমপি। সকাল 11:30টার দিকে 30 থেকে 40 জন কর্মী সমর্থক নিয়ে হুড়োহুড়ি করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢোকেন মুস্তাফিজুর। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার রাকিবউদ্দিনের উপর চড়াও হন তিনি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। গালিগালাজের পাশাপাশি দেন চর থাপ্পড়, বেশ কয়েকবার তেড়ে যান সাংবাদিকদের দিকে। এ সময় উপস্থিত সংবাদকর্মীরা তার প্রতিবাদ করলে সবাইকে ধাক্কা দিয়ে দ্রুত বেরিয়ে যান এই সংসদ সদস্য। বিষয়টি নিয়ে সাংবাদিক নেতারা সংসদ সদস্যের সাথে কথা বলতে চাইলে তার সমর্থকরা সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বেশ কিছু গণমাধ্যমের সরঞ্জাম ভেঙে যায়। আপনি কি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এই জায়গাটিতে আপনি কি আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা? ঠিক তৎক্ষণাৎ তিনি আমার উপরে তেড়ে আসেন, উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার সমর্থকরা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং এই মুহূর্তে আমার যে টেলিভিশনের যে মাইক্রোফোন সেটি উনি কেড়ে নেন। এক পর্যায়ে আমিও ওখানে হতভম্ব হয়ে যাই এবং আমি এই ঘটনার যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমি এর চূড়ান্ত যে প্রতিকার সেই প্রতিকারটি চাই। সংসদ সদস্যের এই আচরণে ক্ষোভ জানান সাংবাদিক নেতারা। এখন সে এখানে এসে রাকিবকে থাপ্পড় মেরেছে, তখন আমরা যখন গেলাম সবাইকে মেরে তার সন্ত্রাসীরা অনেক সাংবাদিককে আহত করছে, আমাদের চ্যানেলের ক্যামেরা মাকচুর করেছে এবং সে পরবর্তী যখন আমরা সাংবাদিকরা তার কাছ থেকে জিজ্ঞেস করতে গেলাম তখন তার পাঞ্জাব বাহিনীরা আমাদের উপর নেককর্দনক হামলা চালিয়েছেন। তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানান। এই ঘটনাটি ঘটে থাকে, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, এটি আসলে অনাকাঙ্ক্ষিত এবং আপনারা যাদের সাথে এই ধরনের হয়েছে আপনারা দাবি করছেন আপনারা লিখিত অভিযোগ দিবেন। আমরা এটি রিটার্নিং অফিসার হিসাবে আমি এটি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবো এবং নির্বাচন কমিশন এই বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে কখনো দলের সাধারণ সম্পাদককে নিয়ে অদ্ভুতপূর্ণ আচরণ, অস্ত্র নিয়ে মিছিল, মুক্তিযোদ্ধাকে মারধর, সাংবাদিকদের নাজেহাল সহ নানা ঘটনায় বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আসেন এই আওয়ামী লীগ নেতা। নানা বিতর্কের পরও আগামী নির্বাচনের জন্য দলের মনোনয়ন পান সমালোচিত এই এমপি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।